বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে একটি প্রতিপাদ্য বিষয় থাকে। আমাদের এবছরের প্রতিপাদ্য বিষয় ইউ ক্যান কন্ট্রোল ইউর অ্যাজমা, অ্যাজমা নিয়ন্ত্রণ নিজের হাতে। এবারে স্বাগত বক্তব্য রাখবেন অ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহসভাপতি ডক্টর বিশ্বাস আক্তার হোসেন। ডক্টর বিশ্বাস আক্তার হোসেন, অ্যাজমা অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে এই বার্ষিক সম্মেলন এর মাননীয় সভাপতি, সম্মেলনের সভাপতি প্রফেসর মির্জা মোহাম্মদ হিরণ আজকে অনুষ্ঠানের মাধ্যমে উনি প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডক্টর আফহামুর রুহুল হক মঞ্চে উপবিষ্ট। আজকের বিশেষ অতিথি আমাদের শ্রদ্ধেয় জাতীয় অধ্যাপক প্রফেসর নুরুল ইসলাম, আমাদের সংগঠনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং দূর দূরান্ত থেকে এবং ঢাকা থেকে এবং দেশের বাইরে থেকে আগত চিকিৎসকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। অ্যাজমা অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত দিনব্যাপী অ্যাজমা ও বক্ষব্যাধি বিষয়ক 15তম কর্মশালা ও বিশ্ব অ্যাজমা দিবস 2001 উদযাপন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। এই মহৎ অনুষ্ঠানের সূচনাতেই আপনাদেরকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের সংগঠনের জন্য ব্যয় করতে সম্মত হয়েছেন, যা নিঃসন্দেহে আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমন্ত্রিত অতিথিবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই বিনীত আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছে। আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। অন্যান্য বছরের ন্যায় এবারও সারা বিশ্বে 90টিরও বেশি দেশে বিশ্ব অ্যাজমা দিবস পালিত হচ্ছে। গত 8 বছর থেকে অ্যাজমা অ্যাসোসিয়েশন গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমাতে অধিভুক্ত হওয়ার কারণে অ্যাজমা বিষয়ে বাংলাদেশ প্রতিনিধি হবার গৌরব অর্জন করেছে। ইতিমধ্যে অ্যাজমা অ্যাসোসিয়েশনের প্রতিনিয়ত অ্যাজমা বিষয়ক কর্মকাণ্ড জিনা ওয়েব পেজ এবং আমাদের নিজস্ব অ্যাজমা অ্যাসোসিয়েশনের ওয়েব পেজে দেখানো হচ্ছে। অ্যাজমা ও বক্ষব্যাধির ক্রমবর্ধমান ভয়াবহতা লাঘবের জন্য সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি উদ্যোগ ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের উৎসাহে দেশে অ্যাজমা ও বক্ষব্যাধি চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা প্রয়োজন। বর্তমান সদস্য সরকার দায়িত্ব গ্রহণের এই গ্রহণের পরে বক্ষব্যাধিতে আক্রান্ত বিপুল সংখ্যক জনগোষ্ঠীর সুচিকিৎসা স্বার্থে 13টি মেডিকেল কলেজ হাসপাতালে রেসপিরেটরি ইউনিটের শূন্য পদ সৃষ্টি করেছেন এবং শুধু শূন্য পদ সৃষ্টি করেই ওনারা বসে থাকেননি, চিকিৎসকদের পদায়ন করা করেছেন দ্রুত এবং যার ফলে বক্ষব্যাধি বিশেষজ্ঞদের দীর্ঘদিনের একটি বহু আকাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এতে দেশের প্রত্যন্ত অঞ্চলের লক্ষ লক্ষ রোগী তাদের দলগড়ায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাবেন। আর বহু বছরের এই দাবি রেসপিরেটরি ইউনিটের আমাদের আশা, আমরা আশাহত হয়ে শুরু হয়েছি। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং আমাদের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং চিকিৎসা পরিষদের মহাসচিব সবাইকে আমি এই সুযোগে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবারে এই কর্মশালায় অ্যাজমা, ব্রঙ্কিওলাইটিস, সিওপিডি সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ গবেষণা লব্ধ প্রবন্ধ উপস্থাপিত হবে। এ থেকে সকলে উপকৃত হবেন বলে আশা করি এবং অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা চিকিৎসার মানোন্নয়নে সাহায্য করবে। এবারের কর্মশালার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো দেশের প্রায় 85 লক্ষ অ্যাজমা এবং 70 লক্ষ সিওপিডি রোগীর স্বার্থে সর্বস্তরে অ্যাজমা অ্যাসোসিয়েশন কর্তৃক তৈরি যুগ উপযোগী আধুনিক ন্যাশনাল অ্যাজমা গাইডলাইন্স এর বাস্তব প্রয়োগের ব্যাপক ও সম্প্রসারিত প্রয়োগের কর্মসূচি গ্রহণ। আপনারা জেনে আনন্দিত হবেন এবারের কর্মশালায় প্রায় 650 জন চিকিৎসক অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছেন। ঢাকা ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুল সংখ্যক চিকিৎসক ও আগ্রহী ব্যক্তি কর্মশালায় অংশ নিচ্ছেন। বেশ কজন বিদেশি স্পিকার অংশগ্রহণ করেছেন কর্মশালায়। সকলের সক্রিয় প্রাণবন্ত উপস্থিতি ও অংশগ্রহণ দিনব্যাপী এই বিশাল বৈজ্ঞানিক কর্মশালাকে সাফল্যের মুখ দেখাতে সক্ষম হবে বলে আমার ধারণা। অ্যাজমা অ্যাসোসিয়েশনের একদল তরুণ কর্মঠ, দৃঢ় সংকল্প সদস্য কর্মী, নিরলস পরিশ্রম ও কর্মশালা পরিশ্রম এই কর্মশালার মূল চালিকা শক্তি। আমি সবাইকে
আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও আমি আমাদের এই অনুষ্ঠান শত ব্যস্ততার মাঝেও আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং অন্যান্য অতিথিরা আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদের এই কর্মশালাকে সার্থক করে তুলেছেন, এই জন্য সংগঠনের পক্ষ থেকে আবার সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফিজ। সম্মানিত সুধীবৃন্দরা, আপনারা জেনেছেন আজকের এই কর্মশালায় আমাদের সারা বাংলাদেশ থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে শত শত চিকিৎসক অংশগ্রহণ করবেন। আমরা আশা করছি আজকের এই কর্মশালার মাধ্যমে লব্ধ জ্ঞান তারা সারা বাংলাদেশে ছড়িয়ে দেবেন এবং অ্যাজমার চিকিৎসার আধুনিকতম চিকিৎসা সারা বাংলাদেশে পৌঁছে যাবে। কারণ বাংলাদেশ অ্যাজমা এসোসিয়েশন একটি গাইডলাইন তৈরি করেছেন অ্যাজমা চিকিৎসার উপরে। এটি অত্যন্ত আধুনিক একটি চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে আমাদের বিশ্বাস আমরা অ্যাজমা রোগের চিকিৎসার আধুনিক চিকিৎসা সারা বাংলাদেশে পৌঁছে দিতে পারব। অতিথি সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের অনুষ্ঠান সূচিতে কিছুটা পরিবর্তন আসছে। আমাদের মাননীয় প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের আকর্ষণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে যোগদানের উপলক্ষে একটু অনুষ্ঠান সূচিতে পরিবর্তন আসছে, যার কারণে আপনাদের একটু সময় কষ্ট হবে। এবারে বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যার বক্তব্য শুনবার জন্য আমরা অভিরাগ্য অপেক্ষা করছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক আফা মাহুলক। এমন এক বিশাল ব্যক্তিত্ব যিনি 1967-68 শিক্ষাবর্ষে ঢাকা সভা 69-এর গণ অভ্যুত্থানে যিনি ছিলেন সভাপতি, যার ছোঁয়ায় বাংলাদেশের স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থা এক নতুন মাত্রা পেয়েছে, যিনি বিশ্বাস করেন জনগণের স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, তাই তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এই স্বাস্থ্য ব্যবস্থাকে ঠেলে সাজাবার জন্য। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের নাম করা খ্যাতিসম্পন্ন এই অর্থোপেডিক চিকিৎসক, একজন নির্বাচিত জনপ্রতিনিধি, আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে বক্তব্য রাখবার জন্য। আমি আপনাদের এই অনুষ্ঠানের বিঘ্ন ঘটাবার জন্য দুঃখিত। কখন সময় সেজন্য বলে আমাকে নিয়ে তাড়াতাড়ি করবেন না, আমি কথা দিয়েও কথা রাখতে পারি না, সেজন্য আপনারা আপনাদের কাছ থেকে চলে যেতে হবে। বিশেষ করে আমার প্রতিমন্ত্রী মহোদয় রয়েছেন, তিনি নিশ্চয়ই আপনাদের সঙ্গ দেবেন এবং আপনাদের সমস্ত কথাবার্তার মনোযোগ দিয়ে শুনবেন এবং নিশ্চয়ই তিনি আমাদেরকে জানাবেন। আজকের অনুষ্ঠানের সভাপতি বিজয় মোহাম্মদ কিরণ, প্রবিধি প্রাপ্ত পরিচালক মুস্তফা, সহ আমাদের সহকর্মীবৃন্দ, সিনিয়র শিক্ষকবৃন্দ যারা এখানে আছেন, আমাদের প্র্যাকটিশনাররা অনেকে আছেন, নেতৃত্ব এখানে যারা রয়েছে তারা সেদিকে পালিত যাচ্ছেন অনেকদিন পরে। এইসবের কনফারেন্সে আসলে মাঝে মাঝে সুবিধা হয়, মিস্ত্রি বসে দেখা হয় না, হঠাৎ করে দেখা হয়, দেখলে ভালো লাগে, সময় কাটাতে না পারলেও অনেক অনেক ভালো লাগে। অ্যাজমা আপনার জানেন, আমি মাত্র মস্কো থেকে আসলাম, 93টা দেশের স্বাস্থ্যমন্ত্রী সেখানে ছিল, 650 লোকের পার্টিসিপেশন, ভ্লাদিমির পুতিন বক্তৃতা দিয়েছে, সে মার্গারেট চ্যান সহ সবাই ছিল। হোয়াট আর দ্য সাবজেক্ট? নন কমিউনিকেবল ডিজিজ। আই হোপ দিস ইউ ডিসকাস অ্যাজমা ইজ পার্ট অফ দ্য নন কমিউনিকেবল ডিজিজ, এবং হার্ট ডিজিজ, ডায়াবেটিস, কার্ডিয়াক সহ অন্যান্য ইনক্লুডিং ট্রমা আলোচিত হয়েছে। সুতরাং অ্যাজমা ইজ এ নন কমিউনিকেবল ডিজিজ এবং এটি অত্যন্ত ভয়ানক, ভয়াবহ, সাধারণ ব্যাপার, কিন্তু অনেক সময় ভুল চিকিৎসা, সঠিক চিকিৎসা না জানার ফলে মানুষজন আমরা সঠিক সময় চিকিৎসা করতে পারি না বলে অনেকেই সুচিকিৎসা পান না। আমার ফ্যামিলিতে অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনের অ্যাজমা রয়েছে। আমাদের বিখ্যাত ব্যক্তিরা তারা অন্তত 20-30 বছর ধরে তাদেরকে সুন্দরভাবে চিকিৎসা করছে,
মাঝে মাঝে একই টাকা করে তাদেরকে সুচিকিৎসা করে সারিয়ে তোলেন। সুতরাং আমার মনে হয় দিস সাবজেক্ট ইজ ডেভেলপিং ভেরি ফাস্ট। আমি যতটুকু আমার আত্মীয় স্বজনের মধ্যে যে দেখেছি, যেভাবে আপনার চিকিৎসা করতেন 15-20 বছর আগে, তার অনেক পরিবর্তন এসেছে এবং ইট ইস ডেভেলপিং ফাস্ট হবে ফাস্ট। তো আমি মনে করি দিস ইজ সাবজেক্ট হুইজ ইন্টারেস্ট অল দি ডক্টর্স। আমাদের শিক্ষক যারা রয়েছে তাদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ রাখব যে আমাদের মেডিকেল কলেজের ছাত্রছাত্রী যারা আছে, কতগুলো জিনিস ভেরি ইম্পর্টেন্ট যে একটি অ্যাকিউট অ্যাজমা দেখলেই আমি দেখেছি সাধারণ ডাক্তাররা গ্রামেগঞ্জে যারা কাজ করেন, ফিল্ডে যারা কাজ করেন, তারা একটু পাপ দেওয়া ছাড়া আর কিছুই জানে না, বা কিছু সব বলে দেন। সুতরাং দে মাস্ট নো সার্টেন বেসিক ফ্যাক্টস। আমি জানি না কী পরিবর্তন এসেছে শিক্ষার শিক্ষাক্ষেত্রে, আপনারা কীভাবে শিক্ষকতা করছেন। আমাদের যেমন একটা সরকার ডিসলোকেশন হলে কী করতে হবে, দ্যাট শুড বি ভেরি ওয়েল টপ। একটা এলবো ডিসলোকেশন হলে বা সুপ্রাকুলার ফ্র্যাকচার হলে বা ফ্র্যাকচার ক্লাবিক হলে বেসিক চিকিৎসাটা যেমন শেখাতে হবে, তেমনি এক একটি মানুষ আনকনশাস হয়ে গেলে সে ডায়াবেটিক ইন নন ডায়াবেটিক বা সেই করোনিয়াটাকে বা নিউরোলজি কোনো কারণে আনকনশাস হচ্ছে, বা অ্যাজমার একটি রোগী তিনি যে প্রথম অনেকদিন ধরে অ্যাজমায় ভুগছে এবং তার কী কী চিকিৎসা স্টেজ বাই স্টেজ করা, দিস আর সাম অফ দ্য থিংস ভেরি ইম্পর্টেন্ট স্টেপস ফর আর মেডিকেল গ্র্যাজুয়েটস টু লার্ন। আমরা আমি জানি না অনেকদিন আন্ডার গ্র্যাজুয়েট থেকে দূরে চলে আসি, আমি যারা শিক্ষক তাদের প্রতি বিশেষভাবে এদিকে লক্ষ্য রাখব, যারা এখনও আমাদের মেডিকেল এডুকেশন আপনারা যখন বসেন কী কী কার্যক্রম তৈরি করতে বলেন, সেই এদিকে আপনাদের বিশেষভাবে আমি নজর দেওয়ার জন্য একজন ডাক্তার হিসেবে, রোগীদের চিকিৎসক করা ডাক্তার হিসেবে আমি আপনাদের অনুরোধ জানাবো যে বেসিক স্টেপস অফ লার্নিং, বেসিক স্টেপস অফ লার্নিং হ্যাজ টু বি টট, মাস্ট বি টট অ্যাবসলিউটলি দ্য বেস্ট। তারপরে তো আপনাদের লেভেলে আসলে অনেক কিছু হবে। সুতরাং কতগুলো জিনিস সেরকমই মনে করি, কারণ একজন কখন কার কোথায় অ্যাকিউট অ্যাটাক হয় সেটি বলা মুশকিল, সেগুলো যেন চিকিৎসা করতে পারে। আমরা আপনারা জানেন সকলেই যারা এখানে শিক্ষক আছেন বা পেরিফেরি থেকে যারা আসছেন তারা জানেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেই জনগণ শেখ হাসিনার নেতৃত্বে মানুষের স্বাস্থ্যসেবা, মানুষের জনগণের স্বাস্থ্যসেবা একেবারে দোরগোড়ায় নিয়ে যেতে যাচ্ছে এবং সেজন্য কমিউনিটি ক্লিনিক তৈরি হয়েছে, সেগুলো ফাংশন করছে। 2 বছর আগে একটিও ছিল না, এখন 2.5 বছর ফাংশন করছে, সেখানে লোক আছে, ঔষধ পাচ্ছে। এটি এটি সারা বিশ্ব দরবারে এটি দিস ইজ এ নিউজ। আমি যখন বিশ্ব দরবারে যাই, বিশ্ববিদ্যালয়ে কথা বলি, তারা বলে হাউ কুড ইউ ডু ইট, যেখানে একটিও ছিল না, হাউ কুড ইউ, ইজ ইট রিয়েলি ট্রু। আমি তাদেরকে বলি কমেন্ট সি, কারণ ডক্টর মার্গারেট চ্যাং বিশ্ব দরবারে বলে বলেন যে জাপোয়েন্সি বাংলাদেশ হাউ দে আছে অনেক। তো আমাদের কাছে মনে হয় আপনারা যারা বড় বড় জায়গায় বসে আছেন যে স্থান, এটা আবার এমন কী জিনিস হতো, কিন্তু আমরা এগুলো গর্ব হয়ে এগুলো পরিচালনা করার জন্য চেষ্টা করছি। তাদের কাছে ব্যক্তি এবং যারা মানুষের মাথা ব্যথা হলে খুব দিয়ে যে তার পাশেই ক্লিনিকে দুটো ট্যাবলেটে পাচ্ছেন, জ্বর হলে ডোপ করতে পাচ্ছেন, যেই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যদি যতটুকুই পাক ততটুকুই ডেলিভার করা যাচ্ছে এবং ওষুধ যে অ্যাভেলেবল হচ্ছে, দিস ইজ সামথিং দ্যাট হ্যাভ ফেল। আমি মনে করি আমাদের সমাজ এখনও ফেল টু রিয়েলাইজ। আমরা ডাক্তার তো বুঝে যাই, সাধারণ মানুষ অনেকে অনেক বুঝতে পারে ঠিক বুঝতে পারে। সুতরাং স্বাস্থ্যসেবাটা মানুষের দোরগোড়ায় এগিয়ে যেতে হবে। অ্যাজমা এমন একটি রোগ, আমার মনে হয় এরকম জায়গায় মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা কতটুকু পর্যন্ত তাদেরকে সাহায্য করতে পারবে, কোনটুকু তাদেরকে দিয়ে করানো যাবে বা ওই কতটুকু দেবেন বা কতটুকু দেবেন না, এগুলো আমার মনে হয় এই বেসিক অ্যাসিস্ট্যান্স লেভেলটা ওই ওই লেভেলেও কিছু শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে, তাহলে মানুষকে আমাদের করা যাবে। আমাদের সাথে আজকে আমাদের অবশ্যই রয়েছেন আমাদের সকলের মধ্যমণি প্রফেসর অধ্যাপক ন্যাশনাল প্রফেসর অধ্যাপক হুসেন সাহেব, তিনি এইসব বিষয়ে নিশ্চয়ই আপনাদের সাথে আরও আলোচনা করবেন। তিনি আমাদের সকলের গুরু, তিনি আমাদের মধ্যমণি, তিনি মেডিকেল এডুকেশনকে প্রসপেরিটিকে বিশ্ব দরবারে হাজির করার জন্য তার যে অবদান সেটি সকলেই তারা স্বীকার করবেন। আমার প্রতিমন্ত্রী মহোদয় নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, আমার সাথে আমাদের আরও সহকর্মী প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং এই সাথে আমাদের এই চেস্ট ডিজিজ বা চেস্ট বা হসপিটাল এবং তার সাথে অন্যান্য যে শিক্ষকবৃন্দ বা চিকিৎসকবৃন্দ যারা রয়েছেন তারা আশা করি আমাদের এই চিকিৎসার ব্যাপ্তিটা শুধু মেডিকেল কলেজ লেভেল না,
আমি যেহেতু বললাম যে আপনাদের কমিউনিটি লেভেল এবং ডেফিনেটলি উপজেলা এবং স্বাস্থ্যকেন্দ্র এবং জেলা স্বাস্থ্যকেন্দ্র অবশ্যই নিয়ে যেতে হবে। আমাদের ইতিমধ্যে আমাদের প্রিয় ব্যক্তিত্ব আমাদের অধ্যাপক সম্পূর্ণ হিসাবে এসেছেন বিএনএর নেতা, তারা নিশ্চয়ই এই ব্যাপারে দেখবেন এবং আমরা আশা করি বিএনএর নেতৃবৃন্দ আমাদেরকে সকল সময় যেমন সহযোগিতা করে আসছেন, তিনি তেমনিভাবে এবং তার সহকর্মীবৃন্দ আমাদের সব সকলভাবে সকল সহযোগিতা করে যাবে। আমরা ডিক্লেয়ার করেছি, বলছি এবং মনে করি, শুধু আমি বাই দ্যাট প্রবলি নো যে হোয়াট আই ডু দ্যাট আই সে, হোয়াট আই উইল ডু আই ডোন্ট সে। আমি যতটুকু পারছি ততটুকু বলছি, তার বেশি কতটুকু করবো আকাশে উঠবো কি মাটিতে করবো সেগুলো বলা থাকে একটু বিরত থাকে। আমরা বলছি যে স্বাস্থ্যকেন্দ্রের বিশেষ কেন্দ্রটি হবে ডিস্ট্রিক্ট, দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ টু বি দ্য সেন্টার অফ দি অফ দি হেলথ ডেলিভারি সিস্টেম। ডিস্ট্রিক্টকে যদি আমরা স্বয়ংসম্পূর্ণ করতে না পারি, তারপরে আমাদের স্পেশালাইজ সেন্টার্স, মেডিকেল স্কুলস, মেডিকেল কলেজেস, এগুলো যদি আমরা স্বয়ংসম্পূর্ণভাবে চালাতে না পারি, তাহলে তো আমাদের স্বাস্থ্যসেবার ভিত্তি উপরে নিয়ে যেতে পারবো না। সুতরাং আমরা স্বাস্থ্য সেবার পর্যালোচনা করবার জন্য যে পরিস্থিতির প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদেরকে সেই বিষয়ে সাহায্য করবেন। আমাকে চলে যেতে হবে, সময় এখনই এসছে, তো আপনাদের সহযোগিতায় চাই, আপনাদের জন্য কিছু বস্তু তৈরি করা হয়েছে, দরকার হলে আরও হবে কী কী যন্ত্রপাতি এবং কী কী বিষয় নিয়ে আমরা মেডিকেল কলেজ এবং তৎনিম্ন করে ডিস্ট্রিক্ট হসপিটাল এগুলো পর্যন্ত যাতে আপনারা যে স্পেশালিস্ট যারা আছেন তাদের যেন স্বাস্থ্যসেবাটাকে মানুষের কাছে দিতে পারেন সেদিকে আমরা চেষ্টা করব। আমরা বলেছি যে আইসিইউ সেন্টার আমরা আশা করি কয়েকগুলো আমরা ডিস্ট্রিক্ট নিয়ে যেতে পেরেছি, সমস্ত মেডিকেল কলেজ তো বটেই, স্পেশালাইজড হসপিটাল তো বটেই। আমরা ডেফিনেটলি একটি লাইফ সাপোর্ট সিস্টেম, সেটাকে আপনি আইসিইউ বলেন, আইসিসিইউ বলেন, যেখানে যেগুলো লাগলে সেগুলো আমরা নিয়ে যেতে পারলে ডিস্ট্রিক্ট লেভেল আমরা জীবনকে বাঁচাতে পারবো। তো আমি আপনাদের এই কংগ্রেচুলেট অল দ্য পিপল, আই ডোন্ট নো হাউ মেনি পিপল হ্যাভ কাম ফ্রম অ্যাব্রড, বাট আই উড লাইক টু থ্যাংক এভরিবডি হু হ্যাজ কাম, এবং যারা এই সম্মেলনের মাধ্যমে সাইন্টিফিক সেশনে ডিসকাশন করে আমাদের নিজস্ব তথ্য প্রবাহের থেকে সমৃদ্ধ করবেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। আই হোপ মোস্ট অফ ইউর হসপিটালস ইন দ্য ডিস্ট্রিক্টস আর কানেক্টেড বাই ইন্টারনেট, ইউ শুড টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট, ইউ ডোন্ট হ্যাভ টু পে ফর ইট, ইউ ক্যান গেট এনি নলেজ, ইউ ক্যান ডাউনলোড এনি ইনফরমেশন ইন ইউর কম্পিউটার ইন দ্য ডিস্ট্রিক্ট, আই হোপ দ্যাট ইউ টেক অ্যাডভান্টেজ, এই ডিস্ক্রিপশনে তো আছে। সুতরাং এসবগুলো যদি আপনাদের নিজের দৃষ্টি সমৃদ্ধ করুন, সমৃদ্ধ করে আমাদের সমাজকে উপকৃত করুন। আমি শেখ হাসিনা দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করবার জন্য আপনার কাছে দোয়া চাই, আমাকে আপনাদের সেবক হিসেবে নিয়ে এনিথিং দ্যাট আই ক্যান ডু নট এক্সপেক্ট। আমরা চাচ্ছি যে স্বাস্থ্য সেন্টার হিসেবে তৈরি করে এটাকে আরও আবার মানে সুন্দর করে আরও সুন্দর সার্ভিস যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেদিকে আমরা প্রচেষ্টা থাকবো, আশা করি আপনারা আমাদের দেওয়া করবেন। আমি অত্যন্ত দুঃখিত আপনাদের কাছ থেকে চলে যাওয়ার জন্য, আমাদের প্রতিমন্ত্রী মহোদয় রয়েছেন এবং প্রফেসর মিশ্র স্যার রয়েছেন, নিশ্চয়ই তিনি আপনাদের সহযোগিতা করে এই যে এই কনফারেন্সকে সাকসেসফুল করে দেবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশের দীর্ঘদিনী অবস্থা আমাদের।